যাচ্ছি সব চারিদিকে ছড়িয়ে পড়। মনে রাখবি একটা ভোটে যেন ওই শালী জগৎ ছাত্রী না পায়। প্রয়োজনে সব ব্যালট বক্সগুলোকে ভেঙে ফেলে দে। এই শালা নারু হই, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস বে? এদিকে আয় শালা। কি ব্যাপার, কি ব্যাপার? কৈলাস পুলিশ কর দিকে তো ভিড় কেন? এই শালা পটা পটা, এই শালা বন্ধুগুলো কি বেরিয়েছিস ব্যাগে রাখবার জন্য? মার। মনে রাখবেন আপনারা প্রত্যেকে সবাই, এই ভোরে একজনই মাত্র জয়ী হবে, আর তার নাম জগৎ ধাত্রী ওরফে জগ্গি টোটোওয়ালি। মার চলে যা, মার আবে আর পোটা, মার চলে যা, মার। এবার থেকে কৈলাসপুরে ভোট হবে, আর সেটা হবে স্বাধীন গণতান্ত্রিক নিরপেক্ষ ভোট। আপনারা প্রত্যেকে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, আর কেউ যদি বাধা দিতে আসে আপনারা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কি পারবেন তো? জয় হবে গণতন্ত্রের, জয় এবার হবেই হবে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কৈলাসপুর বিধানসভায় রাগিনী রায়চৌধুরীর দীর্ঘ 25 বছরের রাজত্বকে ভেঙে চুরমার করে দিয়ে 10,000-এরও বেশি ভোটে জিতে ইতিহাস তৈরি করল কৈলাসপুরের ঘরের মেয়ে জগ্গি টোটোওয়ালি ওরফে জগদ্ধাত্রী চ্যাটার্জি। জগদ্ধাত্রী চ্যাটার্জি জিতা বাও, এমএলএ জগদ্ধাত্রী চ্যাটার্জি জিতা বাও। আনন্দ স্বামী আমার না, নামে কি এসে যায় স্বামীজি মহারাজ? কাজেই তো আসল পরিচয়। এই কৈলাসপুরের পাপের নিধনে এবার পুণ্যের হবে জয়। আমি এমএলএ জগদ্ধাত্রী চ্যাটার্জি। নির্বাচনে জয়ী হওয়ার পর তুমি যে আমার আশ্রমে এসেছো আমার আশীর্বাদ নিতে, সেজন্য আমি অত্যন্ত খুশি হয়েছি জগদ্ধাত্রী। গোপাল মহারাজের কাছে আমি প্রার্থনা করেছিলাম তিনি যেন তোমার জয় সুনিশ্চিত করে, আর দেখো তিনি আমার প্রার্থনা শুনেই নিলেন। তোমাকে আশীর্বাদ করি জগদ্ধাত্রী। ধর্মকে জেতানোর লড়াইয়ে নেমেছি স্বামীজি মহারাজ, অধর্মের হাত যে মাথায় রাখতে পারবো না। আপনি সত্যি যদি আমার জয় সুনিশ্চিত করার জন্য গোপাল মহারাজের কাছে প্রার্থনা করে থাকেন, তাহলে বলবো আপনি বড্ড ভুল করে ফেলেছেন, কারণ আমার এই জয় আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে। তাই বুঝি? কিন্তু রাতের ঘুম তো তাদেরই করা যায় যারা রাত্রে শান্তিতে ঘুমানোর চেষ্টা করে। আমি যে এক নিশাচর, নিশুতি রাতের নির্মল কুমল নিস্তব্ধতাই যে আমার একমাত্র সম্বল, কারণ ওই নিস্তব্ধতাকে হাতিয়ার করেই তো আমি বেছে নিই আমার শিকার। এবার থেকে আপনার শিকার ধরা দিন শেষ স্বামীজি মহারাজ। এবার থেকে আপনাকে যা খেতে দেওয়া হবে আপনি সেটাই খাবে, কারণ জেলের মধ্যে পছন্দ করার শিকার হয়ে যাবে যে খাবার খাওয়ার সুযোগ তো আপনি পাবেন না, তাই না? জগদ্ধাত্রী আমার সামনে গলার আওয়াজ তুলে কথা বললে না, তোর গলার নলিটা আমি কেটে দেব রে। এমএলএর মালা গলায় পড়েছি বলে ভাবিস না যে যোগ্যির চিহ্নটা জীবন থেকে মুছে ফেলেছি। এই বুকের ভেতর না, এই বুকের ভেতর হাজার হাজার অত্যাচারের আগুন দাউ দাউ করে জ্বলছে, ওতে আর ঘিরালতে যাস না, তাহলে যে সুযোগ তাকে দিতে এসেছি না সেটা তুই আর পাবি না। সুযোগ দেবে কে? তুমি আমাকে? কি সুযোগ দেবে শুনি? সমস্ত বেআইনি কথা স্বীকার করে প্রশাসনের কাছে স্যারেন্ডার হয়ে যা, না হলে কোমরে দড়ি পরিয়ে সেই দড়ির অন্তিম ভাগটা প্রশাসনের হাতে ধরাবো, তারপর সেই অবস্থায় সারা গ্রাম ঘোরাবো, আর তারপর ঘোরানো শেষ হয়ে গেলে যত্ন সহকারে পুলিশের ভ্যানে তুলে দেবো, আর তারপর হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। অহংকার পতনের কারণ জগদ্ধাত্রী,
তুমি তোমার পদের অহংকারের বসন্ত হয়ে আমাকে ভয় দেখাচ্ছ, কিন্তু মনে রেখো এই পদ কিন্তু ক্ষণিকের। যেদিন তুমি আসঞ্চিত হবে না, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। শকুনের অভিশাপে গরু কখনো মরে না স্বামীজি মহারাজ, আমার কথা ভুলে যান, নিজের কথা বাবু। অন্যায়ের পথ ধরে হাঁটতে হাঁটতে এত দূর চলে গেছেন যে পিছনে ফেরার ক্ষমতাই আপনার নেই, পালাবেন কোথায়? ধরা আপনাকে পড়তেই হবে। আমাকে ধরবে? এত বড় মহাপুরুষ এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে বুঝি? যে পুলিশ প্রশাসন আমার নাম শুনলে ভয় থতহর করে কাঁপে, সে ধরবে আমার হাত, পড়াবে আমার কোমরে দড়ি। চেষ্টা করে নাও জগদ্ধাত্রী, তোমার চেষ্টা সম্পূর্ণটাই ব্যর্থ হবে। ভূতানন্দ স্বামীর গায়ে হাত দেয়া কেন? আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস কারোর হবে না। তাদের বুকে পাপ বাস করে না, তারা চোখে চোখ রেখে কথা বলার সাহস পায় না। তাই বোধহয় তোর ওই ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে তোর চোখে চোখ রেখে কথা বলার সাহস কারণ নেই। সত্যিকারের পুণ্যের সঙ্গে তোর বোধহয় কোনোদিনও মোকাবিলাই হয়নি, তাই তুই জানিস না পাপের তেজ পুণ্যের কাছে বড়ই নিষ্প্রভ। চুপচাপ চুপচাপ সমস্ত অন্যায় কথা, বেআইনি কথা স্বীকার করে প্রশাসনের কাছে সারেন্ডার হয়ে যা, না হলে স্বামীজি হিসেবে এই গ্রাম তোকে যে সম্মান করে সেই সম্মান আর তোকে ফেরত দিতে পারবো না। কিসের কি বেআইনি কাজের কথা বলছো? কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ ছাড়া যে রাঘববোয়ালদের ধরা যায় না শুধু না, তাদের দিকে আঙুল তুলেও কথা বলা যায় না, সেটা আমি খুব ভালো করে জানি স্বামীজি মহারাজ। তাই আপনি ভাবলেন কি করে, আপনার মতো একজন রাঘববোয়াল, অপরাধ জগতের রাঘববোয়ালকে ধরতে আমি প্রমাণ ছাড়াই আসব? তোমার বয়স অনেক কম জগদ্ধাত্রী, তাই আমি চাই না তোমার জীবনের প্রথম শুরুটাই না তোমার শেষ পরিণতি হয়ে যায়, তাই বলছি চলে যাও এখান থেকে। সিংহের গুহায় ঢুকে সিংহের শিকার করতে চেও না। সিংহের গুহায় ঢুকে সিংহের শিকার যে আমি অনেক দিন আগে করে ফেলেছি স্বামীজি মহারাজ, তা না হলে বৃন্দাবন পুর নাইট ক্লাবে ওই সুটকেস বোমা বাজারের প্রমাণগুলো আমি সংগ্রহ করলাম কি করে বলুন তো? ব্ল্যাক কিং। ব্ল্যাক কিং? কে 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 ব্ল্যাক কিং? সাদা সাদা কালা কালা হয়েছে আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু সাদা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সব সাদাই যে রাতের অন্ধকারে সাদা দেখাবে তা তো নাও হতে পারে, তাই না ব্ল্যাক কিং? কে 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 তো তুমি? এইবার একটু ভয় পেয়েছে, পায়তলার মাটিটা কেঁপে কেঁপে উঠছে, তাই না? ভয় যা মানুষকে দিগ্ভ্রান্ত করে দেয়, দেখবেন দেখবেন আপনি আবার ভয় পেয়ে দিগ্ভ্রান্ত হয়ে যাবেন না, তাহলে কিন্তু খেলাটা ঠিক জমবে না। ভুলে যেও না যে খেলায় তুমি নামতে চলেছো, তার পরিণাম কিন্তু ভয়ানক হতে পারে, শেষে আবার ময়দান ছেড়ে পালিয়ে যাবে না তো? যে খেলোয়াড় মাঠে জেতার জন্য নামে সে খেলোয়াড় মাঠ ছেড়ে পালায় না স্বামীজি মহারাজ, বললাম তো আমার কথা ভুলে যান, নিজের কথা ভাবুন। আপনি বরং এখন থেকে একটা অন্য কাজ শুরু করে দিন, এখন থেকে কৃষ্ণ নাম জপ করার সাথে সাথে না আপনি মা জগদ্ধাত্রীর নামটাও জপতে শুরু করে দিন, তাহলে যদি আপনার পাপের শাস্তির ভাগটা একটু কমে। শাস্তি 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 তো আমি তোমায় দেবো জগদ্ধাত্রী, তোমার অহংকারের শাস্তি, তোমার দর্পের শাস্তি, তোমার দুঃসাহসের শাস্তি। মনে রেখো যে অন্ধবিশ্বাসে আমরা জগৎটা 30 বছর ধরে এই কৈলাস প্রণামী কায়েম করে রেখেছি, তা ভিত কিন্তু মাটির অনেক নিচ পর্যন্ত বিস্তৃত আছে, যাকে খুঁজে পাওয়া তোমার পরবর্তী 7 পুরুষের পক্ষেও সম্ভব হবে না। আমিও তোকে কথা দিচ্ছি রে, 7 পুরুষ না, এই এক জন্মে এই জগৎ ধাত্রী তোদের সমস্ত পাপের মূল কিছু বার করে তোদের সবকটাকে সমূলে উপরে ফেলে দেবে এই কৈলাসপুর থেকে। যেমন করে উপরে ফেলে দিয়েছো ওই রাগিনী রায়চৌধুরীকে আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, হ্যাঁ এই কৈলাসপুরের মুখে হাসি ফিরিয়ে আনবো আমি। যে মিথ্যে চিত্র করে তোরা প্রত্যেক দিন এই কৈলাসপুরকে সবার কাছে ছোট করে আসছিস, সেই মিথ্যে চিত্র ছিঁড়ে ফেলে দিয়ে আসল কৈলাসপুরকে সামনে আনবো আমি। তৈরি থাক শয়তান, তোর পাপের দিন এবার শেষ, তোর পাপের সাম্রাজ্য বিনাশের অন্তিম দিন। জগদ্ধাত্রী এবার শুরুর পথে বেজে উঠেছে শঙ্খধ্বনি, কালের পাপের বিনাশেতে তৈরি হচ্ছে রণরঙ্গিনী, পূর্বে আজ পাপের প্রাসাদ পূর্ণ হুতাশনে, দাম সমাদল উঠবে বেজে দেবীর আগমনে, অত্যাচারী স্পর্ধাকে চূর্ণ করব আমি। মনে রাখিস তোর পাপের বিনাশে একাই 100, আমি জগদ্ধাত্রী।
ওরফে জাকি টোটো ওয়ালি। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।